স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা একদম কাছাকাছি চলে এসছে, তো এখনও কোনো কারণে, বিভিন্ন কারণ, অনেক রকম সমস্যা তো হয়ে গিয়েছিল সেই 2020 সাল থেকে চলছে কোনো কারণে। ধরো তোমার কোনো একটা বা দুটো বা তিনটে টপিক এখনও সেরকম কনফিডেন্স আসেনি বা একটু নড়বড়ে আছে, কোনো কোনো জায়গা এখনও মনে হচ্ছে যেন বাকি রয়ে গেছে, তো এই যে নড়বড়ে জায়গাগুলো, নড়বড়ে টপিকগুলো, এই নড়বড়ে টপিকগুলোকে তুমি কী করে শক্তপোক্ত করবে। তো এখন ধরা যাক তোমার তড়িৎ প্রবাহ বা প্রবাহী তড়িৎ যে জায়গাটা, সেইটা এখন তোমার মনে করো নড়বড়ে আছে। নড়বড়ে বলতে আমি এটা বোঝাচ্ছি যে মোটামুটি পড়া হয়েছে কিন্তু কনসেপ্টের এখনও সেরকম ক্লিয়ার হয়নি, কোনো জায়গায় এখনও বোঝার একটু সমস্যা হয়ে গিয়েছে, সমস্যা রয়ে গিয়েছে। এখন বই পড়ে বই পড়ে বোঝা অবশ্যই যেতে পারে, বইটা খুলে ওই জায়গাটা পড়ে পড়ে বোঝা এটা যেতে পারে, কিন্তু এখন কী হয়, এখন সাইকোলজি বলছে যে এই সময়টা একটা প্রেশার কাজ করে ছাত্রছাত্রীর মধ্যে, যে সে যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, এখন এই এই জায়গাগুলো আমার এখনও বুঝতে পারছি না, তখন ওই সামনে পরীক্ষা চলে এসছে, সামনে পরীক্ষা চলে এসছে, এই টেনশনটা মাথায় কাজ করবেই। আমি যতই বলি এই টেনশনটা করো না, এগোও, তুমি সামনে যেটা আছে সেটাকে শেষ করার চেষ্টা করো, কিন্তু সাইকোলজি বলছে যে এটা ন্যাচারাল, এটা হবে, বুঝতে পারলে? তো সেখান থেকে তুমি বেরোবো কী করে, এটা একটা সমস্যা তো, যে পরীক্ষা প্রায় চলে এসছে, এখনও কিছু কিছু জায়গা আবার মনে হচ্ছে যেন নড়বড়ে আছে, আমি সেই জায়গাটাকে মেরামত করতে চাইছি, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে করার জন্য বারবার বই পড়ছি, সেটাকে তাহলে কী করে ক্লিয়ার করব সেই জায়গাটা। তো স্টুডেন্টস, আমার চ্যানেলের হোম পেজে চলে যাবে, সেখানে প্লেলিস্টে অনেকগুলো টপিকের উপরে, ক্লাস টেনের উপরে মোটামুটি যে টপিকগুলো তোমাদের একটু কঠিন বলে মনে হয় সেইগুলোর উপরে আমি বেছে বেছে ভিডিও করে রেখেছি। যদি মনে হয় যে টপিকটা তোমাদের সমস্যা আছে, জাস্ট সেই টপিকটা লিখে পরে তুহিন স্যার কথাটা লিখে দেবে, তাহলে তুহিন স্যার ফিজিক্স ইন বেঙ্গলি এরকম লিখে দেবে, তাহলে দেখবে ওই টপিকটা আমার ভিডিও যেটা আছে সেটা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধরো পিরিয়ডিক টেবিল তুহিন স্যার ফিজিক্স ইন বেঙ্গলি এইভাবে লিখবে, তাহলে তুমি পিরিয়ডিক টেবিলের উপরে ভিডিও পেয়ে যাবে, বা ইলেকট্রোকেমিস্ট্রি তুহিন স্যার ফিজিক্স ইন বেঙ্গলি বলে লিখবে, ইলেকট্রোকেমিস্ট্রি উপরে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনের উপর ভিডিও পেয়ে যাবে, কেমিক্যাল ক্যালকুলেশনের ভিডিও পেয়ে যাবে, এবং সেই পোর্শনটা, যে পোর্শনটা তোমার অসুবিধা আছে, স্কিপ করে একটু এগিয়ে নিয়ে গিয়ে বা পিছিয়ে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখে নেবে। অনেকে স্ক্যাটারিং নিয়ে অসুবিধা আছে, আলোর অনেক সমস্যা, আলোর ওয়েব লেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পিড, লাইটের এই পোর্শনটা অনেকের সমস্যা থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আমি তাদেরও বলছি যে এই জায়গাগুলো রয়েছে, মানে তোমাদের যে যে জায়গায় ক্লাস টেনের অসুবিধা থাকার কথা সেই সেই জায়গাগুলোর কথা মাথায় রেখে আমি ঠিক সেই সেই টপিকের উপরেই ভিডিও, কিন্তু ডেডিকেটেড ভিডিও করে রেখেছি, তোমরা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে সেই ব্যাপারটাকে কিন্তু ওই ভিডিও থেকে বুঝে নিতে পারবে, অসুবিধা একদম হবে না। তো এখনও যদি মনে হয় এই জায়গাগুলো নড়বড়ে আছে, এই এই প্রসেস অ্যাপ্লাই করে সেই জায়গাগুলো বুঝে নিতে পারো। ওকে, তো আমি বলবো যে বুঝে নেওয়া কোনো ব্যাপার না, তুমি একদিনের মধ্যে এটা করতে পারবে। ধরো কালকে তুমি টার্গেট নাও যে কালকে এই ভিডিওটা দেখার পরে টার্গেট নাও যে কালকেই তুমি বসে এই 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 ধরা যাক ইলেকট্রিসিটি, কেমিক্যাল রিয়াকশন, হ্যাঁ, কেমিক্যাল ক্যালকুলেশন, এই দুটো চ্যাপ্টার তোমার হয়তো গণ্ডগোল আছে, সেই দুটো চ্যাপ্টার নিয়ে কাল সকালে তুমি বসবে আমার চ্যানেলে, জাস্ট ওই চ্যানেলের ইংরেজি নামটা, ধরো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই জায়গাটা তুমি লিখবে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন তুহিন স্যার ফিজিক্স ইন বেঙ্গলি, এইটা এরকমই লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে ওই ভিডিওটা পেয়ে যাবে, এবং খুব সহজ একদম বাংলা ভাষায় জলের মতো করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ভিডিও ডিসক্রিপশন একটু সার্চ করলে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি তখনও সমস্যা হয় হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কথাও বলি তোমাদের অনেকের সাথে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গাকার ছাত্রছাত্রী আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কলও করে, আমি তাদের রিপ্লাই দিই, এখনও পর্যন্ত দিতে পারছি আর কি, তো করতে পারো, আমি ডাইরেক্টলি তোমাদের বুঝিয়ে দেবো। বরানগর রাজকৃষ্ণ মিশনের একটি ছেলে তো প্রায়ই আমায় ফোন করে, তারপরে মেদিনীপুরের সৌমদীপ রয়েছে সেও প্রায় ফোন করে, বীরভূমের কৃণাহারের নামটা ভুলে যাচ্ছি, খুব ভালো ছেলে ওই ছেলেটিও প্রায় ফোন করে জিজ্ঞাসা করে সমস্যা থাকলে, কোনো ছেলেটার নামটা ভুলে গেলাম, অনুভব, মাঝে মাঝে জিজ্ঞাসা করে কোথায় স্যার এই এই অসুবিধা হবে, আমাকে এরকম জিজ্ঞাসা করতে থাকে, তো এটা তুমি করতেই পারো, বা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করে লিখে দিতে পারো, অবশ্যই আমি সময় পেলে আমি তো অবশ্যই আমি রিপ্লাই করবো, আমি সেই জায়গাটা তোমার ক্লিয়ার করে কিন্তু আমি দিতে রাজি আছি, যদি তুমি চাও যে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, দেখবে খুব বেশি জায়গায় আটকে নেই, কিছু 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 জায়গায় হয়তো একটু একটু আটকে আছে, ঠিক আছে, খুব বেশি জায়গায় আটকে থাকে না এই সময় কারো, একটু একটু হয়তো আটকে যে ওইগুলো জটগুলো খুলে গেলে হয়তো ভালো লাগবে, জাস্ট কন্ট্যাক্ট করে আমি বলে দেবো।
এবার আমি আসছি যে এবার তুমি করবেটা কি, শুধু জট সারালেই তো হবে না, তোমাকে কিন্তু আরও ভালো রকম স্টেপ ওখানে নিতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ইলেকট্রিসিটি এই জায়গাটা বাকি আছে, মানে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা তোমার মনে করো সমস্যা আছে, ঠিক আছে? তাহলে তুমি কী করবে, কোন কোথায় সমস্যা আছে তুমি ধরো এখন হয়তো বুঝতে পারছো না কোথায় সমস্যা আছে, মনে হচ্ছে তোমার সমস্যা আছে, এক্স্যাক্টলি কোথায় সমস্যা আছে তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে সেই সমস্যাটাকে তুমি খুঁজে বার করবে কী করে? তুমি বুঝতে পারছো যে সমস্যা আছে কিন্তু এক্স্যাক্টলি কোথায় সমস্যা আছে সেটা হয়তো খুঁজে পাচ্ছ না। আর যদি খুঁজে পেয়ে যাও এক্স্যাক্টলি কোথায় সমস্যা আছে, তাহলে সেই জায়গাটার সেই টপিকের নাম করে টুইন স্যার লিখে, ফিজিক্স ইন বেঙ্গলি লিখে সার্চ করো ইউটিউবে, সঙ্গে সঙ্গে আমার ভিডিও তুমি পাবে। আর যদি কনফিউজ থাকো যে মনে হচ্ছে জায়গাটা একটু অসুবিধা একটু কেমন 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 লাগছে, তাহলে সেটাকে তুমি সলভ করবে কী করে, সেই প্রসেসটা আমি এখনই আলোচনা করবো, ঠিক আছে? চলো আমরা ধরে নিচ্ছি, কি ধরে নেবো বলো, কোন চ্যাপ্টারটা ধরলে সুবিধা হয়। আমি ধরে নিচ্ছি অনেকেরই যেটা সমস্যা হয় কারেন্ট ইলেকট্রিসিটি, এটাতে ধরো অনেকের সমস্যা থাকে, সেটাকে তুমি মেটাবে কী করে, চলো দেখে নি। তো স্টুডেন্টস, আমরা চলো তড়িৎ এই যে টপিকটা, এই টপিকটাকে আমি কতগুলো সাব টপিকে ভাগ করেছি, এগুলো হচ্ছে সাব টপিক, সাব টপিক এ, সাব টপিক বি, সাব টপিক ডি আর সাব টপিক ই, এ বি সি ডি ই, এই এই কটা পাঁচটা সাব টপিকে আমরা ভেঙে নিলাম প্রথমে চ্যাপ্টারটাকে। দেখো তোমার যে চ্যাপ্টারে সমস্যা আছে সেই চ্যাপ্টারটাকে সাব টপিকে ভাঙো। তা আমি তড়িৎ প্রভাবটা নিয়ে এক্সাম্পল দিয়ে বলছি, তুমি কী করে এটাকে মেকাবিলা মানে মোকাবিলা করবে, এর সাথে কী করে করবে। তো সাব টপিক এতে আমি লিখেছি কুলম্বের সূত্র বিভব প্রভেদ ইএমএফ, ঠিক আছে? তো সাব টপিক বিতে রেখেছি ওহমের সূত্র, সাব টপিক সিতে রাখছি তড়িৎ প্রবাহ ও তাপীয় ফল তড়িৎ ক্ষমতা, আচ্ছা সাব টপিক ডিতে রাখছি তড়িৎ চুম্বকত্ব ও আবেশ, আর সাব টপিক ইতে রাখছি গৃহবর্তনী। মানে ব্যাপারটা এরকম যে প্রথমে তোমার চার্জ আধান হেনা কারেন্ট এগুলো বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে কুলম্বের সূত্র থেকে বিভব প্রভেদ ইলেকট্রোমোটিভ ফোর্স ব্যাপারগুলো কী বুঝে নিতে হবে প্রথমে, ঠিক আছে? মানে এরপরে কি তারপরে বুঝতে হবে ওহমের সূত্র, মানে এবার প্রথমে চার্জ ব্যাপারটা কী, কারেন্ট ব্যাপারটা কী, ঠিক আছে? তার মধ্যে কুলম্বের সূত্রটা কী, হ্যাঁ কেন চার্জ ফ্লো করে, বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে তবেই তো কারেন্ট ফ্লো করে, ইলেকট্রোমোটিভ ফোর্স কী, এই ব্যাপারগুলো বুঝে নেওয়া জেনে নেওয়া। তারপরে হচ্ছে গিয়ে যদি এবার তড়িৎ প্রবাহ হয় তাহলে কী নিয়মে হবে, তার জন্য ওহমের সূত্র হয়ে গেল। এবার ওহমের সূত্র দিয়ে বুঝে গেল, এবার ওহমের সূত্র যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে তড়িৎ প্রবাহ একটা ফল আছে, তার তড়িৎ প্রবাহ হওয়ার জন্য যেগুলো বোঝা দরকার সেগুলো প্রথমে বুঝলাম, তারপরে তড়িৎ প্রবাহের নিয়ম অর্থাৎ ওহমের সূত্র বুঝলাম, তারপরে তড়িৎ প্রবাহ হলে কী হয়, হিটিং এফেক্ট হয় সেটা বুঝবো, ম্যাগনেটিক এফেক্ট হয় সেটা বুঝবো, ঠিক আছে? ম্যাগনেটিক এফেক্টের মধ্যে ম্যাগনেটিক এফেক্ট হয়ে গেলো, ম্যাগনেটিক এফেক্টের মধ্যে কী আছে, তড়িৎ চুম্বকত্ব ও আবেশ হয়ে গেলো। তারপরে টপিক সাব টপিক ইতে আসছে গৃহবর্তনী, মানে এবার তার অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন তো হলো ম্যাগনেটিক ইফেক্ট হিটিং এফেক্ট হলো, তারপরে গৃহবর্তনী মানে আমরা বাড়িতে কী করে কানেকশন করবো সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। এই হচ্ছে পাঁচটা সাব টপিক। তো পাঁচটা সাব টপিক আমরা এবার কী করবো, কিছুই না এবার সহজ কাজ, 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত, মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি চার বছরের মাধ্যমিক দ্যাট ইজ ফোর ইয়ার্স মাধ্যমিক অ্যান্ড প্রথম পাঁচটা ফার্স্ট ফাইভ পেজেস অফ টেস্ট পেপার, ফার্স্ট ফাইভ পেজেস অফ, একদম কম বলছি আমি, যাদের নর্মাল আছে তাদের জন্যই বলছি, কিন্তু যাদের শক্তপোক্ত আছে তাদের জন্য মক টেস্টের আধারণ আমি আগেই দিয়ে দিয়েছি যে মক টেস্ট তোমাকে কীভাবে দিতে হবে, ঠিক আছে? আর যাদের নর্মাল আছে তাদের জন্য বলছি, তারা এইভাবে তৈরি করো যে নর্মাল জায়গাগুলোকে, ফোর ইয়ার্স মাধ্যমিক থেকে এই সাব টপিকে কী কী কোশ্চেন এসছে, জাস্ট কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করো, জাস্ট কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করো, খুব বেশি সময় লাগবে না, কোশ্চেন পেয়ে যাবে, কোথা থেকে পাবে, মাধ্যমিকের কোশ্চেন তোমরা বিভিন্ন সহায়িকা বই রেয়ান মার্টিন হ্যানা তানা প্রচুর বই আছে, তার পিছনেই তুমি সাব পেয়ে যাবে কোশ্চেন, 2017 থেকে 20 পর্যন্ত কোশ্চেন পেয়ে যাবে। আশা করি সবার কাছে এই বইগুলো আছে, যার কাছে নেই বন্ধুদের কাছ থেকে বলো, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বা তার বাড়ি চলে গিয়ে ছবি তুলে নিয়ে চলে আসো, জেরক্স করে নাও, কোনো কঠিন কাজ না, একদিনই এটা হয়ে যায় যদি তুমি এন্থু নাও। তো এইটা হলো জাস্ট কোশ্চেনগুলো, কোশ্চেন জাস্ট কোশ্চেনগুলো লেখো আর কিছু না। সেকেন্ড সাব টপিক বিতে আবার দেখো এই, সরি একটা জিনিস বলতে ভুলে গেলাম, 2017 থেকে 20 তো বটে এবং তার সাথে প্রথম পাঁচটা টেস্ট পেপারের প্রথম পাঁচটা পেজ, সেই প্রথম পাঁচটা পেজে এই সাব টপিক এই পাঁচটা সাব টপিকে কী কী প্রশ্ন হচ্ছে, জাস্ট কোশ্চেনগুলো খাতায়
লেখো, সাব টপিকের নাম হেডিং দিয়ে নাম ধরে জাস্ট কোশ্চেনগুলো লেখো, জাস্ট কোশ্চেনগুলো আর কিছু না, কোশ্চেনগুলো লেখো। দেখো কোশ্চেন লিখলে তুমি একটা মজার ব্যাপার প্যাটার্ন দেখতে পাবে, তুমি কোশ্চেন কোশ্চেন লিখতে লিখতে একটা প্যাটার্ন ফলো করবে যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে, এই আইডিয়াটা তোমার কিন্তু চলে আসবে। এইটাই তো দরকার, কী ধরনের প্রশ্ন তোমার ওখান থেকে আসে এই আইডিয়াটা অবশ্যই দরকার, এবং এই আইডিয়াটা তোমার চলে আসবে। জাস্ট কোশ্চেনগুলো লিখতে পারছি, আমি উত্তর খুঁজতে এখনও বলিনি, জাস্ট কোশ্চেনগুলো রাইট অন করো, কোশ্চেনগুলোতে তাকাও, কোশ্চেনগুলোকে বারবার পড়ো, দেখবে তোমার মাথা আস্তে আস্তে খুলবে কী করতে হবে, কারণ তুমি সারা বছর মোটামুটি তো পড়েছো রে বাবা, কিছু না কিছু তো জানো। এবার কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ কোশ্চেনগুলো আমার ভ্যালিড কোশ্চেন, যে এই প্রশ্ন এখান থেকে আসতেই পারে। হলো কোশ্চেন লিখে ফেললে খাতার মধ্যে, কোশ্চেনগুলোকে বারবার দেখলে পড়লে একটুখানি, কোশ্চেনগুলো পড়ে বোঝার চেষ্টা করলে কী কী কোশ্চেন কীরম কীরম কোশ্চেন দিয়েছে, ব্যস তাহলে দেখবে তোমার মনে একটা অদ্ভুত সন্তুষ্টি আসবে, জাস্ট কোশ্চেন পড়েই আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এইটা পড়লেই তোমার মনে একটা সন্তুষ্টি আসবে, ওই তো এই কটা কোশ্চেন এই কত সোজা তো, এই তো এমনি হয়ে যাবে না করার কি, এই যে সন্তুষ্টি এবং একটা কনফিডেন্স, এটা খুব দরকার এই মুহূর্তে। ঠিক আছে, কালকে মোটামুটি সকালের অর্ধেক সকালটা তুমি এই জাস্ট এই কাজটা করে কাটাও, দেখো অদ্ভুত সন্তুষ্টি আসবে মনের মধ্যে। তারপরে অর্ধেক সকাল হয়ে গেল, ফিজিক্যাল সায়েন্সের পিছনেই না হয় লাগো, কালকে দিনটা দিয়ে দাও, ডেডিকেটেড টু ফিজিক্যাল সায়েন্স করে দাও উদ্ধার পাওয়ার জন্য। এবার বাকি সময়টুকু তোমরা এবার কী করবে, সেই যে কোশ্চেনগুলো পেয়েছো তার উত্তরগুলো তুমি পেয়ে যাবে, উত্তরগুলো বই থেকে খোঁজো, বা তোমাদের যেখান থেকে কোশ্চেনগুলো পেলে সহায়িকা বই সেখান থেকেও তুমি দেখতে পারো, কোনো ব্যাপার না, সেখানে অ্যান্সারগুলোও করে দেওয়া আছে। ঠিক আছে, সেই অ্যান্সারগুলোকে এবার পড়ো এবং বোঝো, পড়ো এবং বোঝো কী বলতে চাইছে অ্যান্সারগুলো, এবং সেগুলো পড়ে বোঝো, বারবার পড়ো এবং সেটাকে বুঝে লেখার চেষ্টা করো, অ্যান্সারগুলো পড়ে বুঝে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। চেষ্টা না করলে কিন্তু ফল হবে না, চেষ্টা তোমায় করতেই হবে। যদি সত্যি সত্যিই চাও যে ভালো কিছু করতে ফিজিক্যাল সায়েন্সে এই অবস্থা থেকেও, যে এখনও আমার কিছু গণ্ডগোল আছে, এখন থেকেও আমি যদি প্রচুর নম্বর পেতে চাই, 90% উপরে স্কোর করতে চাই বা 85% উপরে স্কোর করতে চাই, তাহলেও সম্ভব, কোনো ব্যাপারই না, যদি মেথডিক হয়ে খাটো, যে মেথডটা বললাম মেথডটা জাস্ট ফলো করো আর কিছুই না। ওকে, তো এবার আমি শুরু করলাম কোশ্চেনের অ্যান্সারগুলো খোঁজা, অ্যান্সারগুলো লেখা, এবং সেটাকে পড়ে বুঝে নিয়ে সেটাকে মনে রাখার চেষ্টা করা, যেটা কী বলেছে। ঠিক আছে, পড়ে বুঝতে পারলে এমনি তোমাদের মনে থেকে যাবে ব্যাপারটা, ক্লিয়ার? তো এইভাবে তুমি এবার এটাকে সলভ করো, ঠিক আছে, তাহলেই দেখবে তোমাদের কনফিডেন্স চলে আসবে, মনে হবে যে হ্যাঁ সব কিছুই পারো। ওকে, তো এইভাবে তোমরা এগো, যদি চলচরিত্র অসুবিধা থাকে এইভাবে সাব টপিকে ভেঙে নাও, আর যদি অন্য কোনো টপিকে অসুবিধা থাকে তাহলে সেটাকেও সে ঠিক সেই টাপ সাব টপিকে ভেঙে নিয়ে মাধ্যমিকে 2017-20 পর্যন্ত কী কী প্রশ্ন এসেছে সেই টাপ টাপ সাব টপিক থেকে সেগুলো জাস্ট নোট ডাউন করা, এখান থেকে প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ কোশ্চেনগুলো জাস্ট নোট ডাউন করা। কার বললাম 2017-20 এবং মাধ্যমিকের টেস্ট পেপার যেটা বেরিয়ে গেছে, হাত পেয়ে গেছে তোমরা, তার ফার্স্ট 5 ইয়ার বা 4 ইয়ার যতটা পারো, 4 ইয়ার করলেও হবে, করতে পারো, বা 5 ইয়ার কোশ্চেন জাস্ট লিস্ট আউট করো, জাস্ট কোশ্চেন লেখো আর কিছু। কোশ্চেন লেখার পর কোশ্চেনগুলো পড়ো, বসো, কোথা থেকে কোশ্চেনগুলো দিয়ে কী, কোথা থেকে বইয়ের কোথা থেকে অ্যান্সারগুলো পাইবে সেগুলো সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাও, তারপর উত্তরগুলোকে ভালো করে বুঝে নিয়ে লেখার চেষ্টা করো, একবার করে উত্তরগুলোকে একবার লেখার চেষ্টা করো। দেখো খাটতে তো হবেই, প্রচুর খাটতে হবে, তবেই তুমি সেই জায়গাটায় যেতে পারবে। তো এমনি তোমার জায়গাগুলো নড়বড়ে আছে, তুমি কিছুই খাটবো না কিছুই করবো না বললে তো সেই জায়গায় যেতে পারবে না। ডিফারেন্ট কিছু যদি করতে চাও, মানে তোমাদের মতো অবস্থা অনেকেরই আছে, তাদের মধ্যে যারা ডিফারেন্ট কিছু করতে চাইছো, তাদের ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু পেতে চাইছো, তাদের ডিফারেন্ট কিছু করতেও হবে। এর এখানে আমি বারবার বলে আসি যে ডিফারেন্ট কিছু যদি পেতে চাও তোমাকে ডিফারেন্ট কিছুই করতে হবে, সকলের মতো সবাই যেমনভাবে চলছে সেইভাবে চললে তুমি ডিফারেন্ট কিছু করতে পারবে না। আশা করছি যারা ভিডিওটা দেখছো তারা ডিফারেন্ট কিছু করতে চাইছো, ঠিক আছে, ডিফারেন্ট কিছু পেতে চাইছো এবং ডিফারেন্ট কিছু করতে চাইছো। ওকে, তো আশা করি আমার এই বকবক করাটা বৃথা যাবে না, তোমরা এটাকে ফলো করবে। ওকে, চলো আবার দেখাবে পরের ভিডিওতে। যারা নতুন আজকে ভিউ করলে চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো, কারণ এটা তোমাদের খুবই প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দিয়ে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, আমরা আমাকে সহজে তুমি পেয়ে যাবে। আর কোনো টপিক কোথাও অসুবিধা হলে জাস্ট সেই টপিকের নাম তুহিন স্যার ফিজিক্স ইন বেঙ্গলি লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে তুমি সেটা পেয়ে যাবে। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।